দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। সামনের দিনের সাইবার নিরাপত্তা হুমকি রোধে বাংলাদেশে কাজ ও বিনিয়োগে আগ্রহী রাশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান। শুরু হয়েছে আমের মৌসুম, চাঁপাইনবাবগঞ্জ সহ উত্তরাঞ্চলের আম বাজারে পাওয়া যাবে 25 মে থেকে। টানা পতন থেকে বেরোতে পারছে না ঢাকা শেয়ার বাজার, সূচক এক বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে, এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। সাইবার নিরাপত্তা রক্ষায় সামনের দিনে বাংলাদেশে কাজ করতে এবং বিনিয়োগে আগ্রহী রাশিয়ার তথ্য প্রযুক্তির প্রতিষ্ঠানগুলো রোববার রাজধানীতে আয়োজিত রাশিয়া বাংলাদেশ আইটি সামিটে জানানো হয়, এরই মধ্যে রাশিয়া সরকারের সহায়তায় 3টি প্রতিষ্ঠান বাংলাদেশে হাইটেক পার্কে কাজ শুরু করেছে। এ খাতে দেশটি থেকে বড় আকারের বিনিয়োগে আশাবাদী পার্ক কর্তৃপক্ষ। অনলাইন ব্যাংকিং এর জনপ্রিয়তা বাড়ছে দিনকে দিন, আর সহজে আর্থিক লেনদেন সারতে ব্যাংকগুলোও বিনিয়োগ বাড়াচ্ছে এই খাতে, সেই সাথে বাড়ছে আর্থিক খাতের সাইবার নিরাপত্তার ঝুঁকিও। এক গবেষণা বলছে, 2016 সালে দেশের ব্যাংকগুলো প্রতিদিন 74 থেকে 519টি ক্ষতিকর সফটওয়্যার হামলার শিকার হয়েছে। এতে বেহাত হয়ে গেছে 7 ভাগ ব্যাংকের হিসেব, গ্রাহক তথ্য চুরি গেছে 18 ভাগ ব্যাংকের, আর 23 ভাগ ব্যাংকের এটিএম লেনদেন ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু আর্থিক খাতই নয়, তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ায় জাতীয় তথ্য ভান্ডার থেকে শুরু করে বিদ্যুতের গ্রিড নিরাপত্তায়ও প্রয়োজন বাড়তি সাইবার সতর্কতা। ফাইন্যান্সিয়াল সেক্টরে আমরা দেখছি যে সবাই ব্যাংকিং সফটওয়্যার ইউজ করছে, সফটওয়্যার ইউজ করার পরেও কিন্তু আমরা দেখছি যে অনেক ধরনের দুর্ঘটনা অনেক জায়গায় ঘটছে। আমাদের অনেক কিছুই পাসওয়ার্ড প্রোটেক্টেড, ইভেন আমাদের ইমেল অ্যাকাউন্ট, হ্যাঁ, কিন্তু তারপরেও কিন্তু সেই সেই পাসওয়ার্ডটা হ্যাক হচ্ছে। সার্ভিস সেক্টর বলেন, ব্যাংকিং সেক্টর বলেন, এনি সেক্টর, যারা ধরেন ডিজিটাল প্রোডাক্ট বা ডিজিটাল সার্ভিসের দিকে যাচ্ছে, যারাই ধরেন ইন্টারনেট ব্যবহার করছে বা সোশ্যাল মিডিয়াতে যাদের প্রেজেন্স আছে, তারা সবাই কিন্তু টার্গেট হতে পারে থ্রেটের জন্য। ডেফিনেটলি ব্যাংকিং সেক্টর ইজ এ ভেরি ক্রিটিক্যাল সেক্টর। বাংলাদেশ হাইটেক পার্ক আয়োজিত রাশিয়া বাংলাদেশ আইটি সামিটে তাই জোর দেওয়া হয় সামনের দিনের সাইবার নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতির ওপর, যেখানে সাইবার হামলা ঠেকাতে বাংলাদেশকে কারিগরি সহায়তা দিতে চায় রাশিয়া। There are a lot of banks and financial sectors around the countries, and I believe we've built enough strong experience in banks when they help them first to be secured. Security is one of the very big topic for all banks. The second is about how to manage the data, because a lot of banks, they have customers and they should understand who are their customers and how they can help those customers to be more productive and to have more support from banks. অনুষ্ঠানে জানানো হয়, এরই মধ্যে হাইটেক পার্কে কাজ শুরু করেছে সফট লাইন গ্রুপ, গ্রুপ আইবি এবং ডিজিটাল ডিজাইন নামের 3টি রাশিয়ান প্রতিষ্ঠান। সামনের দিনে রাশিয়ান প্রতিষ্ঠানগুলোকে তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান জানানো হয়। So for the Russian delegates, this is my message to you, that means overall Bangladesh, we have the plan that we will establish the IT training center and also the IT park, so that in any place of that area, of any districts of Bangladesh, you can also invest yourself. অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মহাকাশ গবেষণায়ও রাশিয়ার সহযোগিতা চান। রাশিয়া মহাকাশ বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সারা পৃথিবীতে মাইল ফলক তৈরি করেছে, সকলকে পথ দেখিয়েছে, আমরা মহাকাশে যাত্রা শুরু করেছি। সুতরাং আমাদের এই পারস্পরিক সহযোগিতা নিঃসন্দেহে আমাদের মহাকাশ চর্চাকে আরো অনেক মহিমান্বিত করতে পারে, এবং আমরা প্রত্যাশা করব যে রাশিয়ার সাথে সেই সম্পর্ক আমরা গড়ে তুলব। 30,000 লোককে তথ্য প্রযুক্তি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে হাইটেক পার্কের, এজন্য রাশিয়ার আইটি বিশেষজ্ঞদের প্রশিক্ষক হিসেবে আনার কথাও জানানো হয় অনুষ্ঠানে। বাংলাদেশ রাশিয়ার বন্ধুত্বকে আরো জোরদার করতে পারব। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দেশের বিভিন্ন জেলায় জাত অনুযায়ী আম পাড়ার সময়সীমা অনুযায়ী 25 মে আগে বাজারে আসতে